চট্টগ্রামের কর্ণফুলি উপজেলার চরপাতরগাটা ইউনিয়নের খোয়াজনগরে তালামার খাত সমর্থনে মেম্বার প্রাপ্তি আব্দুল রাজ্জাকের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে গত দোসরা জুন বৃহস্পতিবার উপজেলার কেন্দ্র গোষ্ঠীর বাড়িতে অনুষ্ঠিত হয় খোয়াজনগর চার নং ওয়ার্ড হতে ইউপি সদস্য মেম্বার পদে হাজি আব্দুল রাজ্জাক তালার প্রতীকের সমর্থনে ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান বাদে মাগরিব থেকে আরম্ভ হয়ে রাত দশটা পর্যন্ত চলমান এই উটান বৈঠক পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতি ছিল দেখার মতো বৈঠকে মোহাম্মদ জামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরপাতরগাটা ইউনিয়ন পরিষদের সাবেক বারপ্রাপ্ত চেয়ারম্যান ও চরপাতরগাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম ময়নুদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার হারুন রশিদ মাস্টার শফিক সাদেকি মোহাম্মদ খালামিয়া এতে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ ইউসুফ জাফর আহমদ সিরাজ আহমদ মোহাম্মদ আলী মোহাম্মদ হুসেন নাসির উদ্দিন নাহিদ নুরুল ইসলাম সৌদাগর আব্দুল বারেক নুরুল আফসার মোহাম্মদ হানিফ হাফেজ আহমদ জাকির আহমদ প্রমুখ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আগামী পনেরোই জুন সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিরতিহীনভাবে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতি ব্যবহার করে অনুষ্ঠিত হবে চরপাদরগাটা ইউনিয়ন পরিষদ নির্বাচন নিউজ ডেস্ক নিউজ ফেস বিডি চট্টগ্রাম